পৃথিবীর পাঁচটি সবচেয়ে মারাত্মক চাকরি। এমনিতে তো প্রত্যেকটি মানুষই তার নিজ নিজ কাজকে অনেক কঠিন মনে করে, কিন্তু দুনিয়াতে এমন অনেক চাকরি আছে যেগুলো কঠিন হওয়ার সাথে সাথে অনেক মারাত্মকও। কিন্তু যাই হোক, কাজগুলো এত মারাত্মক হওয়ার পরও তারা এই কাজগুলোকে খুব আনন্দের সাথে করে এবং খুব দক্ষতার সাথে সম্পন্ন করে। আমাদের মতো তারা এসি রুমে বসে চায়ের কাপে মুখ লাগিয়ে কাজ করে না, তারা খুবই মারাত্মক এক পরিবেশে কাজ করে। তো চলুন বন্ধুরা, জেনে আসি পৃথিবীর এমনই ভয়ানক এবং মারাত্মক পাঁচটি চাকরি সম্পর্কে। নাম্বার 5, ইলেকট্রিক পাওয়ার লাইন ইনস্টলার্স। এই চাকরিতে 1 লক্ষ মানুষের মধ্যে 21 জনের মৃত্যু হওয়া একটি স্বাভাবিক ব্যাপার। কোনো উঁচু জায়গায় বৈদ্যুতিক তার পৌঁছানোর কাজ হোক বা খারাপ আবহাওয়াতে তার ঠিক করার কাজ হোক, এই কাজটি মৃত্যুর সাথে খেলার মতোই কাজ। বৈদ্যুতিক কাজ করা যেসব ওয়ার্কার 2000 ফুট উচ্চতায় খাম্বাতে বাল্ব লাগানোর জন্য চড়ে থাকে, তাদের কলিজা কত বড় হতে পারে তা তো বুঝতেই পারছেন। একদিকে উচ্চতা যেখান থেকে পড়ে গেলে মৃত্যু অবধারিত, তার উপর তীব্র বৈদ্যুতিক লাইনের সাথে সম্পর্ক, যার সংস্পর্শে আসা মাত্রই হয়তো মানুষটিকে আটকে রাখবে আর না হয় ছুঁড়ে ফেলবে। দুই অবস্থাতেই হয় মৃত্যু আর না হয় আজীবন প্রতিবন্ধী হয়ে জীবন ধারণ। নাম্বার 4, ক্রাইস্ট রিডেমার স্ট্যাচু। ব্রাজিলের রিওতে জানেরিওতে 2320 ফুট উচ্চতা সম্পন্ন এই যীশুখ্রিস্টের স্ট্যাচুটি 2007 সালে বজ্রপাতের শিকার হয়। মূর্তিটির মাথা, হাত এবং আঙ্গুল বজ্রপাতের কবলে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং যখন এটিকে ঠিক করার জন্য মানুষকে বলা হয় যে এত উঁচুতে উঠে এর হাতের উপর চড়ে আঙ্গুলটি ঠিক করতে হবে, তখন অনেক নামি দামি কন্ট্রাক্টররাও পিছু হটে যায়, এবং তারপর এই ক্যাথলিক সম্প্রদায় পৃথিবীর সবচেয়ে ভালো ভালো ইঞ্জিনিয়ারদেরকে এই কাজটি দেয়। এবং দেখুন কিভাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্য জালের সাথেই থাকুন। ধন্যবাদ।